গ্রীষ্মকাল শুরুর আগেই কুয়েতে দিনের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে তীব্র গরমের কারণে উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে গত এক জুন থেকে তিন মাসের জন্য এই সিদ্ধান্ত জানিয়েছে কুয়েতের সরকার এই সময় বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা আকাশের নিচে শ্রমিকরা কাজ করতে পারবে না আদেশ অমান্য করলে দুইশো কুয়েতি দিনার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি সেরা পণ্যের সেরা অফার